চট্টগ্রাম নগরীতে বর্তমানে দিন দিন বাড়ছে যানজট। আগের তুলনায় যানজটের পরিমাণ অনেক বেশি হওয়ায় নানান অসুবিধায় ভুগছে চট্টগ্রামের জনগণ। যানজটের অনেকগুলো কারণ রয়েছে, যেমন রাস্তা খননের মাধ্যমে যে ওয়াশার কাজ চলছে তার কারণে রাস্তার প্রচুর পরিমাণ জায়গা খননের ফলে যানবাহন চলাচলে ব্যাপক বাধা হয়ে দাঁড়াচ্ছে, যার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এরপর আসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আবর্জনার গাড়িগুলোর অসময়ে রাস্তায় চলাচল, যে কোনো সময় আবর্জনা আনা নেওয়ার ফলে অসুবিধায় ভুগছেন জনগণরা, এর কারণে যানজট বৃদ্ধি পাচ্ছে। যানজটের আরেকটি বড় সমস্যা হলো লাইসেন্সবিহীন গাড়ি। বিপুল পরিমাণে লাইসেন্সবিহীন গাড়ি সড়কে চলাচলের কারণে দুর্ঘটনার পাশাপাশি বাড়ছে যানজট। সর্বশেষ ট্রাফিক বিভাগের কিছু অসচেতনতার কারণে বাড়ছে যানজট, তাই ট্রাফিক কার্যক্রম যদি আরেকটু কঠোর এবং সচেতন হয় তাহলে যানজট কমানো যাবে। এবং পাশাপাশি ও আসা নানা উন্নয়নের কাজগুলো, যেমন ফ্লাইওভার, ড্রেনের কাজগুলো ধারাবাহিকভাবে চলছে, তা যদি একটু দ্রুত করা হয় সেক্ষেত্রে যানজটের পরিমাণ কমবে বলে আশা রাখা যাচ্ছে। এবং সিটি কর্পোরেশনের আবর্জনার গাড়িগুলো যদি একটি নির্দিষ্ট সময়ে চলাচল করে তাহলে যানজট কমানো যাবে। চট্টগ্রামের যানজটে থেকে রেহাই পায় না পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়িসহ নানান জরুরি বিভাগের গাড়িও। তাই জনগণের দাবি, এই পদক্ষেপগুলো গ্রহণের ফলে যাতে যানজটের পরিমাণ কমানো হয়। যানজট নিয়ে মতামত প্রকাশ করেন ইপ্লাস টিভির উপদেষ্টাগণ। নিউজ ডেস্ক, ইপ্লাস টিভি। যানজট সৃষ্টি করে দিয়েছে, এই জন্য চট্টগ্রামের যে একটা সুনাম সুনাম ক্ষুণ্ণ হয়ে যেতেছে। যদি ট্রাফিক বিভাগ যথাযথ দায়িত্ব পালন করে এই যানজট নিরসন ইনশাল্লাহ হবে। চট্টগ্রাম যানজট নিরসন মানে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ, এখানে অনেক আগ্রহ করে মানুষ করতে চায় যানজট না থাকার কারণে। আমার যে ইয়া হিসাবে যে আমার যে মতামত, যে ফিটনেস বিহীন কিছু গাড়ি আর কিছু যে মনে করেন যে সিটি কর্পোরেশনের লাইসেন্স বিহীন কিছু রিক্সা, এগুলোর মোটামুটি যে যথাযথ জায়গার মধ্যে দাঁড়ানোর কারণে মোটামুটি যানজট সৃষ্টি হয়। আর যে শহর এলাকার যে বাসগুলো সেগুলো যে স্টপেজ তারা যে কোনো জায়গায় স্টপেজ করে, মানুষ উঠানামা করে, এগুলোর জন্য একটু যানজট সৃষ্টি হয়। ওই সময়টা যেন যানজট মুক্ত থাকে সে ব্যবস্থাটা ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে কার্যকর করতে হবে। এই সময় অফিস টাইমে যায় ব্যবসায়ীরা, ব্যবসায়ী কার্যক্রমে তারা গন্তব্যস্থলে যাওয়ার জন্য রোডে ব্যস্ত সময় পার করে, সেহেতু ওই সময়টুকুতে যেন ট্রাফিক ব্যবস্থা করা, ট্রাফিক ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করলে আমি মনে হয় যে এই সময়টুকু তো। আর একটা বিষয় হচ্ছে যখন অফিস ছুটি হয়ে যায় সেই সময়টুকু তো একটা কঠোর ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। আর আমাদের ট্রাক কভার্ড ভ্যান কটার সময় চলাচল করবে এবং রোড কোন রোড দিয়ে যাবে সেগুলো একটু নির্দেশনা থাকা প্রয়োজন আছে বলে মনে করি। আর একটা বিষয় হচ্ছে আমাদের গার্মেন্টস ছুটি হয় বিজেট সমূহে আমাদের, আর বিজেট সমূহ ছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় এই চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে, তাদেরও একটা নির্দিষ্ট ছুটির টাইম রয়েছে, সেটি সেই বিষয়েও নজরের মধ্যে আনতে হবে, বিবেচনার মধ্যে আনতে হবে। তো সকল কিছু যদি এটি এই ট্রাফিক ম্যানেজমেন্টটা যদি সবার সাথে আলোচনা করে মতামতের ভিত্তিতে ট্রাফিক ম্যানেজমেন্টটা যদি করা হয় তাহলে অনেকাংশে যানজট কমে যাবে। কারণ কারণ হচ্ছে আমাদের ফ্লাইওভার হয়েছে, ফ্লাইওভার হওয়ার কারণে আমরা এখান থেকে লালখা বাজার, ওইখান থেকে বাইপাস রয়েছে যে দুই নম্বর গেটের ওদিকে যাওয়া যায় যেটা জংশন বলে, ওদিকে আমাদের চাঙ্গা রয়েছে যে ফ্লাইওভারের মাধ্যমে, বদ্রাট ফ্লাইওভারের মাধ্যমে। তো সেহেতু সেক্ষেত্রে আমাদের জিসি মোড়, ওয়াশা মোড়, লালখান বাজার, এদিক দেওয়ানহাট মোড়, এগুলোতে তো অনেকাংশে যদি আমরা একটা সিস্টেমেটিক একটা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করি তাহলে এই ক্ষেত্রেও যানজট কমে যাবে। কারণ হচ্ছে আমাদের ফ্লাইওভার তৃতীয় বিশ্বের দেশে পরিকল্পনা লাভ। জি, আমাদের বাটা কোম্পানি এবং লিভার ব্রাদার্সের মতো কোম্পানিতেও পরিকল্পনাবিদ রয়েছে, কিন্তু সরকারের কোনো ইয়েতে, শাখায় বা মন্ত্রণালয়ে এইরকম আজ থেকে 50 বছর পর দেশের
রাস্তা ব্যবস্থার কি হবে এবং গাড়ি ঘোড়া কত হতে পারে, এতে যানজটের আর্থিক ক্ষতি কি হবে, মানুষের জীবনযাত্রা কিভাবে প্রভাব পড়বে এবং দেশের সার্বিক উন্নয়নে কি ধরনের বাধা সৃষ্টি করবে, এইরকম কোনো গবেষণাপত্র সরকারের কাছে নাই। সরকারগুলো দেশের নেক জনসের কথা চেয়ে তাদের রাজনীতির কথা বেশি চিন্তা করে, ফলে এই যানজটের রাস্তার পাশে যত্র এলাকায় গাড়ি পার্কিং করে ড্রাইভার চলে যাওয়া এবং গাড়ি রাস্তায় থাকাতে এমনিই তো চট্টগ্রাম শহরটা ছোট, রাস্তার কোনো সংস্কার হয়নি, যদি আমরা জনসংখ্যা দৈনন্দিন বাড়তেছে গাড়ি বাড়তেছে, তার উপরে যদি রাস্তার পাশে গাড়ি রাখা হয় তাহলে রাস্তাটা অত্যন্ত ছোট হয়ে যায়, এটাই একটি বিরাট সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে হকার সমস্যা তো আছে, যে যেটুকু রাস্তা আছে তার অর্ধেক রাস্তা হকারকে ছেড়ে দিতে হচ্ছে, এটা জাতীয় সমস্যা হিসেবে স্বীকৃত হয়েছে। আর বিশেষ করে স্টেশন রোডে এখন আরোদ্ধার ব্যবসায়ী, কিছু আরোদ্ধার ব্যবসায়ী ভাইরা যে স্পর্শকাতর একটা জায়গা যেখানে রয়েছেন রেল স্টেশন, যেখানে রয়েছেন আধুনিক একটা মডেল সৈকত, যে তার পাশাপাশি নিউ মার্কেট রেস দিন বাজার একটা পরিচ্ছন্ন থাকার কথা, সেখানে শত শত ট্রাক রাতে স্টেশন রোডে নির্দ্বিধায় মাল বিক্রি হয়, ওখানে নামানো হয়। ধন্যবাদ ইপ্লাস টিভিকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। যানজট তো আমাদের একটা জাতীয় সমস্যার মতো হয়ে গেছে, পরিণত হয়েছে। এই যানজটের কারণে তো অ্যাকচুয়ালি আমাদের যে ইমার্জেন্সি কাজগুলো সবগুলো ব্যাহত হচ্ছে। এখানে ধরে রাখেন আপনার যেমন একটা অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাচ্ছে, সেটা ঠিকভাবে পৌঁছাইতে পারতেছে না, হয়তো বা পথের মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর আপনার যেমন ইলেকট্রিসিটি কোনো জায়গায় সমস্যা হয়েছে, ইলেকট্রিসিটির গাড়ি যাইতে পারছে না যানজটের কারণে। তো যানজটটা আসলে তো আমাদের একটা জাতীয় সমস্যা সৃষ্টি হয়েছে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যে আমরা যেগুলো মনে করি, এখানে বেশ কয়েকটা কারণ আছে, যেমন যেখানে সেইখানে আপনার পার্কিং ছাড়া গাড়ি পার্কিং করে রাখে, যেমন আপনার যে লাইসেন্স ছাড়া, লাইসেন্স সরকার যে লাইসেন্স দিচ্ছে লাইসেন্সের বাইরে আরও 50% গাড়ি আমার মনে হয় বিনা লাইসেন্সে চলে। এগুলো যদি আপনার সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে এটা ধরা হয় অথবা আপনার এটা নিয়ে চেক করা হয়, তাহলে গাড়ির সংখ্যা কমে যাবে এবং যানজট এদিক দিয়ে।
120 টাকা, 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 120